আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবারকাত শুধু দর্শক আপনাদের স্বাগতম বিসমিল্লা হোমিও হোশিফা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই নিয়োজিত আমি ডাক্তার সাইফুদ্দিন মিলন আজ আমি আলোচনা করব কিলোয়েট চিকিৎসায় কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন ক্লিওয়েট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে জানতে হবে এই ক্লিওয়েড কি ক্লোয়েড হল শরীরের কোনো ক্ষত স্থানে প্রয়োজনের বেশি কোলাজেন বা মানব শরীরে সিষ্ট প্রাকৃতিক প্রোটিন জমে যাওয়ার ফলে বেড়ে ওঠা এক ধরনের স্কার টিস্যু এটি সাধারণত ব্যথামুক্ত হয়ে থাকে কোনো ব্যথা থাকে না তবে এতে কিছুটা চুলকানি থাকতে পারে সাধারণত কানের লতি বুক ও পিঠের উপরের অংশ কাঁধে ও গলায় এটি বেশি হতে দেখা যায় এই কিলুয়েট কীভাবে হয় সামান্য ক্ষত থেকে কিলুয়েট হতে পারে যেমন কান ফোরানোর স্থানে অনেক সময় এই কান ফোরানোর স্থানে টিউমারের আকৃতি স্বরূপও আপনার কিলোয়েট হতে পারে ছোট ফুসকুড়ি থেকে ফুলে যাচ্ছে টিউমারের মতন ছোট হয়ে আরও যেখানে যে ছিদ্র করা হয়েছিল সেই ছিদ্রসহ আস্তে আস্তে বাড়তে থাকে এছাড়া বরণ গেলে দিলে বা সিঁড়ে দিলে আপনার এই কিলোয়েট হতে পারে অনেক সময় মুখের মধ্যে বরণসহ কিছু ফুসকুরি থাকে সেগুলির মধ্যে মুখের আচর লেগে বা ইচ্ছা করে যদি আপনি ওটি গালাতে যান বা ওখান থেকে কোনো কিছু বের করতে যান পরবর্তীতে আপনার এখানে কিলোয়েট হতে পারে এছাড়া বুকোপিঠে নোখের আঁচল লাগলে অথবা খাটো অস্ত্র পাচারের পর আপনার এই কিলোয়েট হতে পারে অনেক সময় বিভিন্ন কারণে আমাদের শরীরে কেটে যায় সেখানে শিলাই করতে হয় শিলাইয়ের অংশও হতে পারে সার্জারির পরে এই শিলাইয়ের অংশে আপনার কিলোয়েট হতে পারে এমনকি পুরে গেলে দগ্ধ স্থানেও আপনার এই কিলোয়েট হতে দেখা যায় এই কিলোয়েট আসলে কাদের বেশি হয়ে থাকে ডার্ক স্কিন বা শ্যামলা থেকে কালো রঙের মানুষদের সাধারণত এটি বেশি হতে দেখা যায় একটু ফর্সা মানুষের স্বাভাবিকভাবে কম হয় তবে এটি যে কোনো বয়সে যে কারোরই হঠাৎ করেই আপনার এটা হতে পারে এছাড়া দশ থেকে তিরিশ বছরের বয়সীদের এটি হওয়ার আশঙ্কা বেশি থাকে কিলোয়েড বড় হতে ছ থেকে সাত মাস সময় লাগে তাই প্রাথমিক পর্যায়ে আপনি যদি দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হন তাহলে এটি অল্পতেই নির্মূল করা সম্ভব এই কিলোয়েডের নানা ধরনের চিকিৎসা রয়েছে এসবের মধ্যে বেশি প্রচলিত হচ্ছে এক ক্ষতস্থানে স্ট্রোয়েড ইনজেকশন দুই সিলিকন জেল ড্রেসিং তিন লেজার ও থেরাপি চতুর্থ সার্জারি তবে আজ আমি আলোচনা করব কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে যা সেবন্ট করলে আপনার কিলোয়েট অতি দ্রুত নিরাময় করা সম্ভব ইনশাল্লাহ কিলোয়েড চিকিৎসায় হোমিওপ্যাথিক মেডিসিনগুলো হচ্ছে শুরুতেই থুজা টু এবং পর্যায়ক্রমিক ওয়ান অ্যান্ড পাওয়ারের মেডিসিন যখন আপনার শরীরের কোনো স্থানে টিকা বা ইনজেকশন দেওয়ার ফলে সেখানে এই কিলোয়েড হয়ে থাকে তা নির্মূলের জন্য বা সারানোর জন্য এই থোজা টু হান্ড্রেড দু ফোঁটা করে সামান্য পানির সঙ্গে দিনে দু থেকে তিনবার কিছুদিন সেবন করতে হবে এবং পর্যায়ক্রমিক ওয়ান এম পাওয়ারের মেডিসিন আরও কিছুদিন সেবন করলে পরে আপনার এই টিকা বা ইনজেকশন দেওয়ার ফলে যেই কিলেড হয়ে থাকে তা নির্মূল হয়ে যাবে ইনশাল্লাহ এবং দ্বিতীয়ত গ্রাফাইটিস থার্টি ও টু হান্ড্রেড পাওয়ারের মেডিসিন ক্লেট হওয়ার লক্ষণে যখনই দেখবেন আপনার ছোট একটি অপারেশনের জায়গায় বা যেখানে আপনি আঁচড় লেগে ক্লেট হওয়া শুরু হচ্ছে যেখানে ক্লিট হওয়ার লক্ষণ দেখা দিবে শুরু হচ্ছে শুরুর দিকে এই গ্রাফাইটিস থার্টি মেডিসিনটি দু ফোঁটা করে সামান্য পানির সঙ্গে দিনে তিনবার কয়েকটা দিন সাবন করলে পরেই আপনার এই কিলোয়েড নির্মল হয়ে যাবে তারপরে যদি কিছু বাকি থাকে তাহলে গ্রাফাইটিস টু হান্ড্রেড পাওয়ার মেডিসিন সাবন সেবন করলে আপনি দ্রুতই এই কিলোয়েড হওয়া থেকে পরিত্রাণ পাবেন তৃতীয়ত আপনি কোষ্টিকাম টু হান্ড্রেড বা ওয়ান এম পাওয়ারের মেডিসিনটি যখন আপনার ত্বকে কোনো স্থানে আগুনে বা ইলেকট্রিক শকে পুড়ে যে থাকে পরবর্তীতে সেখানে এই ক্লিয়ার হয়ে থাকে ক্ষেত্রে এই কোস্টিকাম টু হান্ড্রেড পাওয়ারের মেডিসিন দু ফোটা করে দিনে দুবার এবং পরবর্তীতে সম্পূর্ণ আপনার এই ক্লিয়ারটি শেষ না হলে ভালো না হলে পরে ওয়ান এম পাওয়ারের মেডিসিন কিছুদিন নিয়মিত সেবন করতে হবে তাহলেই যেই আগুনে পুড়ে যাওয়ার ফলে বা ইলেকট্রিক শকে পুড়ে যাওয়ার ফলশ্রুতিতে পরবর্তীতে আপনার এই কিলুয়েড হয়ে থাকে তা আরোগ্য করার জন্য এই কোস্টিকাম অত্যন্ত সুপার কার্যকরী একটি মেডিসিন চতুর্থ যদি কোনো ধারালো কিছু দিয়ে চাকু বটি বা কোনো ধারালো কিছু দিয়ে যদি আপনার শরীরের ত্বকে কেটে যেয়ে থাকে এবং এই কাটা স্থানে যদি আপনার ক্লিড হয়ে থাকে সেক্ষেত্রে ক্যালেন্ডোলা অত্যন্ত সুপার একটি মেডিসিন ক্যালেনডোলা টু হান্ড্রেড পাওয়ারের মেডিসিন দুফোটা করে সামান্য পানির সঙ্গে দিনে দুবার সেবন করতে হয় এবং পরবর্তীতে ওয়ান পাওয়ারের মেডিসিন আরও কিছুদিন দিন সেবন করলে আপনার ধারালো কিছুতে কেটে যাবার ফলে আপনার শরীরে যদি এই কিলোয়েড হয়ে থাকে তা দ্রুতই আপনি আরোগ্য লাভ করতে পারবেন এবং যে কোনো স্থানে আপনি অপারেশনের পরে অনেকে সিজারিয়ানের পরে গর্ভবতী মহিলাদের ওই কাটা স্থান ফুলে যেয়ে থাকে অনেকে বিভিন্ন ধরনের অপারেশন হয়ে থাকে সেই অপারেশনের পরবর্তীতে যদি অপারেশনের জায়গায় আপনার ক্লিয়েট হয়ে থাকে সেখানেও এই ক্যালান্ডোলা মেডিসিনটি অত্যন্ত কার্যকরী একটি ঔষধ পঞ্চম হাইপ্রিকাম টু হান্ড্রেড বা ওয়ান এম পাওয়ারের মেডিসিন আপনার কাটা স্থানে অপারেশনের স্থানে যখন এই কাটা স্থানে ক্যালান্ডুলা দেওয়ার পরেও আপনি ঠিক মতন আরোগ্য হচ্ছেন না সেক্ষেত্রে হাইপিরিকাম টু হান্ড্রেড পাওয়ারের মেডিসিন আপনি সেবন করবেন পরবর্তীতে ওয়ান এম পাওয়ারের মেডিসিন কিছুদিন সেবন করলেই আপনি দ্রুতই এই কিলোয়েট থেকে মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ যখন এই কাটা স্থানে ক্যালান্ডোলা ঠিক মতন কাজ হচ্ছে না সারছে না যেভাবে ওটা কমে আসার কথা ক্লোয়েডটা সেভাবে কমছে না এই লক্ষণ দেখা দিলেই আপনি হাইপিরিকাম মেডিসিন টু হান্ড্রেড পাওয়ারের দু ফোঁটা করে সামান্য পানির সঙ্গে দিনে দুবার সেবন করলে আস্তে আস্তে আপনার এই ক্লোয়েডটি মিলিয়ে যাবে আপনি আরোগ্য লাভ করবেন কিলোয়েডের অত্যন্ত কার্যকরী আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে ইসিনেশিয়া মাদার টিনচার ঔষধ বরণ বা কোনো ফুসকুড়ি হাতের নখে চুলকানুর ফলে যদি ছিঁড়ে যেয়ে থাকে গলে গেলে সেখানে যদি এই কিলোয় দেখা দেয় আপনি হঠাৎ করে মুখের মধ্যে আচর দিতে গেছেন আপনার ব্রনটা ছিঁড়ে যেয়ে সেখানে পরবর্তীতে এই ক্লেট হয়েছে বা পিঠের মধ্যেও ছোট একটা গোটার কারণে দেখতে পার না খেয়াল করে চুল চুলকাচ্ছেন চুলকাচ্ছেন হঠাৎ করে সেই ব্রণ হোক বা ফুসকুড়ি হোক সেটি ছিঁড়ে যেয়ে বা গলে যেয়ে আপনার সেখানে মানে নখের আঁচর লেগে চুলকানুর ফলে সেখানে গোলে যে ছিঁড়ে যে যদি আপনার কিলিয়েট সৃষ্টি হয়ে থাকে সেক্ষেত্রে মাদার মেডিসিনটি অত্যন্ত কার্যকর আপনার ছিললে পড়ে তো সেখানে জ্বালা পোড়া হবে আপনি ওখানে লাগাবেন দশ ফোটা করে যদি আপনি দিনে তিনবার আধ কাপ পানির সঙ্গে সেবন করেন তাহলে অতি সত্তর এই ব্রণ বা ফুসকরি ছিঁড়ে যে চুলকানির ফলে বা নখের আঁচরে যদি আপনার ওখানে কেটে যে পরবর্তীতে এই কিলোয়েড হওয়ার সম্ভাবনা দেখা দেবা হয়ে থাকে তা আরোগ্যর জন্য এই ইচেনশিয়া মাদার টিনচার অত্যন্ত ছুপার কার্যকরী একটি ঔষধ কেননা ওখানে আপনি আঁচর লেগে ছিঁড়ে গেলে ওখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে ওই স্থানে আচল লাগলে বা ছিঁড়ে গেলে সেখানে ইনফেকশন হয় এবং পরবর্তীতে কিলোয়েড হতে পারে বাহ্যিকভাবে ইসিনিস সে মাদার টিনচার ইনফেকশনের জায়গায় লাগানোর পাশাপাশি এই মাদার টিনচারটি আপনি দশ ফোটা করে সামান্য পানির সঙ্গে দিনে তিনবার সেবন করবেন তাহলে অতি শীঘ্রই এই কিলোয়েট থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ ক্লেডের অত্যন্ত সুপার কার্যকরী আরও একটি জাদুকরী মেডিসিন হচ্ছে অ্যাসিড ফস টু হান্ড্রেড বা ওয়ান এম পাওয়ারের মেডিসিন কিলোয়েড আপনার শরীরে যেখানেই হোক কিন্তু এই কিলোয়েডটি অত্যন্ত চুলকানিযুক্ত সারাক্ষণ চুলকা চুলকাতে চুলকাতে দুটি লাল করে ফেলেন মানে চামড়া ছিলে ফেলার মতন অবস্থা এত চুলকানি থাকে মানে যেই কিলুয়েড আপনার চুলকানিযুক্ত থাকবে সেই ক্ষেত্রে ওই কিলোয়েডকে আরোগ্য করার জন্য অ্যাসিড ফস টু হান্ড্রেড বা ওয়ান এম পাউডার মেডিসিন অত্যন্ত জাদুকরী একটি ওষুধ এটি শুরুতে আপনি টু হান্ড্রেড পাউডার মেডিসিন দু ফোঁটা করে দিনে দু থেকে তিনবার সেবন করবেন সামান্য পানির সঙ্গে এবং পরবর্তীতে ওয়ান এম পাউডার মেডিসিন সেবন করলেই এই চুলকানিযুক্ত ক্লিয়েডের ক্ষেত্রে অ্যাসিড ফস অত্যন্ত সুপার একটি ঔষধ এবং দ্রুতই আপনি ক্লোয়েড থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ কখনো কখনো অস্বাভাবিকভাবে চুলকায় যেসব কিলিয়েড সেই সব ক্লুয়েড থেকে মুক্তি পাবার জন্য এই অ্যাসিড ফস হোমিওপ্যাথিক মেডিসিনটি বিশেষভাবে কার্যকর কিলিয়েড অত্যন্ত জটিল একটি রোগ কখনো কখনো কিছু ক্লিয়েড আপনার একেবারে নির্মূল করা সম্ভব নয় বা সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব নয় তবে কিছু নিয়ম নিয়মকানুন মেনে চললে আপনি ক্লেট হওয়া থেকে মুক্তি পেতে পারেন যেমন ক্ষতস্থানে ভেজলিন লাগানো ক্ষতটি ঠিক মতন সম্পূর্ণ না শুকানো পর্যন্ত ক্ষতস্থানে আপনি নিয়মিত একটু ভেজলিন লাগাবেন যখন আপনি কান ফুরাবেন কানের বা নাকি ফোরানোর পরে ওই অংশে আপনি ভেজলিন লাগাবেন ফলে সেই জায়গাটি আর্দ্র থাকবে এবং কিলিয়ড হওয়ার সম্ভাবনা কমে যাবে নাক ফুরানোর পরে অনেকেই আর ওই নাকের কোনো বা কানের কোনো যত্ন নেয় না এই নাক কান ছিদ্র করার পরে অবশ্যই সেখানে ভেজলিন লাগিয়ে রাখবেন তাহলে আপনার আর কিলিয়ড হবে না ইনশাল্লাহ এছাড়া অনেকে নাক কান বেশি করে ফোরায় বা ছিদ্র করে থাকে কেন অনেকগুলো অলঙ্কার বা গহনা পরার জন্য এক কানের মধ্যেই তিন চারটা ছিদ্র করে বেশি করে অলঙ্কার পড়তে চায় অনেকে পড়েনও কিন্তু এই সিং বা অতিরিক্ত নাক কান ফুরানো থেকে বিরত থাকতে হবে কেননা পরবর্তীতে এখান থেকেই আপনার এই কিলোয়েট বা টিউমার আকৃতির ফুলে যাওয়া সমস্যাটি হতে পারে ক্ষতস্থানে প্রেশার ব্যান্ডেজ ব্যবহার করলে ক্যালোড হওয়ার আশঙ্কা কমে যায় এবং যখনই আপনার এই কেলড হওয়ার সম্ভাবনা দেখা দেবে মনে হবে যে অল্প অল্প করে ফুলে যাচ্ছে আপনার যেখানে কান ছিদ্র করছেন বা মুখের যেই বরণটা ছিল আঁচল লেগে বা মুখের আঁচল লেগে কোথাও ক্লোড হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে শুরুতেই যদি আপনি সুদক্ষ চিকিৎসকের স্মরণপূর্ণ হন তাহলে অল্পতেই এই ক্লিউডকে প্রতিরোধ করা সম্ভব এবং সম্পূর্ণ নির্মূল করা সম্ভব তাই কোনো রোগ নিয়েই অবহেলা নয় যে কোনো সমস্যায় দ্রুত সুদুক্ষ চিকিৎসকের স্মরণপূর্ণ হবেন অল্পতেই চিকিৎসা নেবেন তাহলেই দ্রুতই আপনার যে কোনো সমস্যায় যে কোনো রোগ থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ আবারও অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আজ এ পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি